আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা জানি কি? ইমাম হোসেন। কোন গ্রাম ভাই এটা? বৈজগণী সুয়াপাড়া গ্রাম। ও আচ্ছা ভাই, এই জমিতে আপনি কয়টা কোম্পানির লাউ লাগাইছেন? দুইটা কোম্পানি করছি। কি কি? একটা এসিআই, একটা লাউতি। ও আচ্ছা, ঠিক আছে। তো তো এসিআর এই যে ময়না লাউ যেটা লাগাইছেন, এটা কয়টা গাছ আছে? এখানে আছে চারটা লাইন, 84টা গাছ আছে। ও আচ্ছা আচ্ছা, সুন্দর। তো এই লাউগুলো কি একই দিনে লাগাইছেন? জি একদিনে লাগাইছি। আচ্ছা, মানে দুই কোম্পানির একদিনে লাগাইছেন? জি, দোনো কোম্পানি একদিনে লাগাইছে। তো আগে ফলন আসছে কোনটা, যেটা দাঁড়ায় আছেন এটা কি? আসছে হইছে এই যে এসিআই ফলন আসছে। হ্যাঁ, আর প্রতি গাছের গিটা গিটা করাও আছে, আর লাউতির করছি, ঠিক আছে, ওইটা আমি এখন তোমার করা আসে নাই, একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আমি যে আপনাকে দোকানে বলছিলাম যে অন্য যে কোনো কোম্পানির চেয়ে আমাদের লাউটা 10 দিন আগে আসবে, এটা কি আপনার বিশ্বাস হয়েছে? এখন বিশ্বাস হয়েছে, আমি করছি, এখন আমার বিশ্বাস হয়েছে। ও এদিকে আপনি সন্তুষ্ট? জি আমি অনেক সন্তুষ্ট। আচ্ছা, আমি এসিআই পুরো জমিন করতাম। আচ্ছা, তাহলে এসিআইটা চাষ করলে আপনার লাভ কি, এটা কি আপনি বুঝতে পারছেন? এসিআইয়ের ময়না লাউ চাষ করলে? জি ময়না লাউ চাষ করছি, এখন আমি বুঝতে পারছি আমার ফলনটা আগে আসছে, আমি আগে বেচতে পারবো, আর সবাই চাইতে আগে বেচলে দামও বেশি পাবো। ও আচ্ছা ঠিক আছে, আপনি তো আগামীতে এসিআর ময়না লাউ অবশ্যই চাষ করবেন নাকি? আমি সব করব। আচ্ছা থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ।